নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো রয়েছেন, মঙ্গলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে ঠাকুরের আরেকটি লীলার গল্প নিয়ে এসেছি, কিন্তু তার আগে আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। আমাদের এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আরও পাঁচজনের মধ্যে এই চ্যানেলটি ছড়িয়ে দিন। ঠাকুরের এই যে অজানা তথ্য, অজানা গল্প, এগুলো আমি জানছি, আমরা জানার পর সেগুলো আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও ঠাকুরের এই লীলা সর্বোচ্চ ছড়িয়ে দিন। আজ আমি আপনাদের যে গল্পটি বলব সেটি হচ্ছে আত্মারামের কৌটো এবং বেলুড় মঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব উপলক্ষে। প্রত্যেক বছর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ দিনটিতে বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোর বিশেষ পূজা সমাপিত হয়ে থাকে এবং ইহাকে জনসমক্ষে আনা হয়। এই আত্মারামের কৌটোতেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত রয়েছে। স্বামী গম্ভীরানন্দ মহারাজজির স্মৃতিচারণা থেকে একটি খুব সুন্দর সত্য ঘটনা উল্লেখ পাওয়া যায় আত্মারামের কৌটো। আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। তবুও একদিন যথারীতি আত্মারামকে প্রণাম করে ঠাকুরঘর হতে বের হয়ে আসার সময় তার যেন মনে হটকা হলো, সত্যই কি এই আত্মারামে ঠাকুরের আবির্ভাব রয়েছে? আচ্ছা, দেখি একবার প্রার্থনা করি। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো, তাহলে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজা তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার তখন বেলুড় মঠে আসা একান্তই অসম্ভব। অবশ্য ওই গোপন প্রার্থনা তার প্রাণেই ছিল, অন্য কারো কাছে তিনি তা প্রকাশ করেননি। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা বিস্তৃত হয়ে গেলেন। পরদিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতা যেতে হলো। অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিজে নিতে ভাইকে পাঠিয়েছেন, কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকার দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন। এ কথা শোনা মাত্রই স্বামীজির পূর্বদিনের সংকল্পের কথা মনে পড়ল এবং তিনি তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ সে সময় ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন। পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হল। স্বামীজি সেদিন হতে মান সকলকে অতি সাবধানে ওই কৌটার পূজা করার কথা বললেন। স্বামীজির দ্বারা বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার দিনে স্বামীজি আত্মারামের কৌটো নিয়ে এসে মঠে রাখেন এবং স্বহস্তে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। পরে ঠাকুরকে বলেন, বলো তুমি এখানে থাকবে? স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন থাকব। স্বামীজি আবার বললেন, বলো জীবকল্যাণে তুমি এখানে থাকবে? ঠাকুর আবারও বললেন থাকব। তারপর স্বামীজির অশ্রুজলে মাটি সিক্ত হয়ে যায়। আত্মারামের কৌটোর আরো একটি রহস্য রয়েছে। আমি যে ছবিটি স্ক্রিনে শেয়ার করেছি আপনাদের কাছে, দেখুন ছবিতে যে রূপার তৈরি শিবলিঙ্গটি দেখা যাচ্ছে ওর মধ্যেই আছেন শ্রী রামকৃষ্ণদেবের পবিত্র অস্থিভস্য। ঠাকুরের অস্থিভস্য অল্প অল্প পরিমাণে বহু মঠে ছড়িয়ে আছে, যেমন বেলুড় মঠ, চেন্নাই মঠ, মুম্বাই, ভুবনেশ্বর, শিলং, কাশী, বৃন্দাবন, রাজকোট, জামতারা, কামারপুকুর, জগদ্দান, উদ্বোধন, জয়রামবাটি ইত্যাদি আশ্রম। এছাড়াও ঢাকা ও সিঙ্গাপুরেও রয়েছে এই অস্থিভস্য। বেলুড় মঠে ঠাকুরের বেদিতে কথিত আছে এর এক অংশ, অপরাংশ সযত্নে রক্ষিত থাকে আরেকটি বিশেষ জায়গা। বছরের বিশেষ বিশেষ দিনে, মূলত তিন দিন, যেমন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, দুর্গাপূজার অষ্টমীর দিন ও ঠাকুরের জন্মতিথির দিন, এটি মূল গর্ভগৃহ এনে পুজো করা হয়। ছবিতে যে শিবলিঙ্গটি দেখছেন এটি সেই অস্থিবর্ষের অপরাংশের আধার। 14 জানুয়ারি 1938 সালে বেলুড় মঠে বর্তমান মন্দিরের নির্মাণ কার্য শেষ হলে
বিজ্ঞানানন্দ মহারাজ নতুন মন্দিরে আত্মারামের কৌটো এনে প্রতিষ্ঠা করেন। সত্যি এটি শোনার পরে আমি স্তম্ভিত। ঠাকুর সত্যি আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতি মুহূর্তে আমরা প্রতি মুহূর্তে ঠাকুরকে যখন যেভাবে ডাকি সত্যি ঠাকুর আমাদের সাড়া দেন। প্রতিটা বিপদে ঠাকুর নিজে হাতে যেন সেই বিপদ থেকে উদ্ধার করেন। আজ অনেকদিন হল ঠাকুর আমাদের সঙ্গে নেই। ঠাকুরের সেই নশ্বর দেহ ঠাকুর দেহত্যাগ করেছিলেন 1885 সালের 16ই আগস্ট, কিন্তু ঠাকুরের অস্তিত্ব আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। যখন যেমন ঠাকুরকে ডাকি ঠাকুর আমাদের সকলকে সাড়া দেয়। তোমার কাছে এই নিবেদন, আমাদের সকলকে তুমি রক্ষা করো হে প্রভু, সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার করো, কোনো পাপমতি যেন না হয়, সবাই যেন শুদ্ধ মনে শুদ্ধ পথে পরিচালিত হতে পারে। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রীমা।